নয়া নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির পঞ্চাশ নেতাকর্মী কারাগারে গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ভোটের আগে মাঠ খালি করতে আবারও মামলা দিচ্ছে সরকার বলেছেন মির্জা ফখরুল অপপ্রচারী বিএনপির শেষ আশ্রয়স্থল বলেছেন ওবায়দুল কাদের ঢাকা মেডিকেলে নেই স্ট্রোক ইউনিট ব্যাপক ভোগান্তিতে রোগীরা ইসলামী সংগঠনের তৎপরতা বন্ধ করতে সারা দেশে মন্দিরে হামলা বলেছেন পীর এবং সর্বশেষ জানাব তত্ত্বাবধান সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলেছেন মির্জা ফখরুল এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বাটনটি ক্লিক করুন নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির পঞ্চাশ নেতা কর্মী কারাগারে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেফতার বিএনপির সহযোগী সংগঠনের পঞ্চাশ নেতা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে গতকাল সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন সহ সাতানব্বই জনকে আসামি করা হয় চালিয়ে তাদের পঞ্চাশ জনকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ গ্রেফতার ব্যক্তিদের মধ্যে যুবদলের শীর্ষ দুই কেউ নেই তবে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক আফিজ সুফিয়ান সহ সংগঠনটির কয়েকজন নেতা রয়েছেন এস আই মোতালেব হোসেন বলেন গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পনেরো জনকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়েছে কাল বৃহস্পতিবার ওই রিমান্ড আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হবে গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ গাজীপুর নগরীতে একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকরা বকে আবেদন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বুধবার দুপুরে সালনা এলাকায় সামলি গার্মেন্টসের শ্রমিকদের এই অবরোধ চলাকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় সন্ধ্যায় শ্রমিকরা মহাসড়কে যানবাহন ভাঙচুর শুরু করলে পুলিশ কাঁদানো গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কারখানার শ্রমিক মোহাম্মদ সোহেল রানা জানান চলতি মাস সহ ওই প্রতিষ্ঠানের শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে বারবার বেতন দেওয়ার কথা বললেও কর্তৃপক্ষ কালক্ষেপণ করছে সর্বশেষ চলতি মাসের পঁচিশ তারিখ বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন দুপুর আড়াইটা থেকে কারখানার পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা সন্ধ্যা পর্যন্ত তাদের আন্দোলন চলে সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ লাঠি পেটা করে এবং টিআর সেল ও রাবার বুলেট ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন মহাসড়ক অবরোধ করে রাখায় যানবাহন চলাচল বিঘ্নিত হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরে টিআর ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় তবে এ ব্যাপারে কথা বলার মতো কারখানায় কাউকে পাওয়া যায়নি এবং ওই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করতে চাইলে তাকেও পাওয়া যায়নি বলে ওসি জানান ভোটের আগে মাঠ খালি করতে আবারও মামলা দিচ্ছে সরকার বলেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ এবং অন্য যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তারা কেউই পূজা মণ্ডপে হামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বিএনপির নেতা কর্মীদের হয়রানি করা এবং আইনগতভাবে বিপদগ্রস্ত করার উদ্দেশ্যে বরকতুল্লার বিরুদ্ধে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে বিএনপির মহাসচিব অভিযোগ করেন দুর্গা উৎসবকে কেন্দ্র করে পূজা মণ্ডপে হামলা ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাগুলোর পেছনে সরকার প্রত্যক্ষ মদত আছে সরকার এজেন্সিগুলোর পরিকল্পনা করেছে এর উদ্দেশ্য মূল সংকট থেকে দৃষ্টি অন্যদিকে স্বর্ণ এবং নির্বাচনের আগে মাঠ একদম খালি করে ফেলা সংসদ নির্বাচনের আগে মামলার কথা উল্লেখ করে মির্জা ইসলাম বলেন যে কোনো ঘটনা ঘটলেই তারা বিএনপির এবং তাদের গ্রেফতার করা হয় হয়রানি করা হয় শুধু তাই নয় অনেক সময় গায়াবি মামলাও করা হয় যেটা আমরা গত নির্বাচনের আগে দেখেছি বিএনপির মহাসচিব বলেন পূজা উপলক্ষে মন্দির ভাঙা এবং লুটপাটের বিষয়ে মোট মামলা হয়েছে সাতটি বিএনপির মহাসচিব বলেন পূজা উপলক্ষে মন্দিরে ভাঙা এবং লুটপাটের বিষয়ে মোট মামলা হয়েছে ষাটটি আসামের সংখ্যা হচ্ছে জন জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে নোয়াখালীর চৌমনিতে তেইশটি মামলায় আসামি করা হয়েছে সাত হাজার নয়শো একষট্টি জনকে মির্জা ফখরুল ইসলাম প্রশ্ন তোলেন এই মামলা কবে শেষ হবে কোনো দিন শেষ সাত হাজার একষট্টি জনের মামলা যদি চলতে থাকে মামলা তো শেষ হবে না এর উদ্দেশ্য হচ্ছে এই ঘটনাগুলো ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে তাদের হয়রানি করা গ্রেফতার করা ও গ্রেফতার বাণিজ্য করা এবং মূল জায়গা থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া এবার দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রতিটা ঘটনার পেছনে সরকারি দলের ইন্ধন ছিল বলে দাবি করেন মির্জা ফখরুল এবং বলেন রংপুরের যে ঘটনা ঘটেছে পীরগঞ্জে সেখানে রোকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা সৈকত রেজাল তারা এই ঘটনার সূত্রপাত ঘটিয়েছে তারা ঘটনার সূত্রপাত ঘটালো এরপর দেখা গেল মামলায় অনেক বিএনপি নেতাকর্মীর নাম দিয়ে দিয়েছে রংপুরে চারটি মামলায় একচল্লিশ জনকে আসামি করা হয়েছে বিএনপির অনেককে গ্রেফতার করা হয়েছে যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত না অপপ্রচারী বিএনপি শেষ আশ্রয়স্থল বলেছেন ওবায়দুল কাদের যে কোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করায় বিএনপির কাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন অপপ্রচারী বিএনপি শেষ আশ্রয়স্থল কুমিল্লা সহ বিভিন্ন পূজা মণ্ডপে হামলা সরকারের নীল নকশা সরকার হামলাকারীদের বিচারে উদ্যোগ নেননি বিএনপির নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এসব অভিযোগ বিএনপি নেতাদের মিথ্যাচার গায়েবস্ত হার মানায় পূজা মণ্ডপে হামলার পর থেকে বিএনপি মিথ্যাচার এবং অপপ্রচারের ফানুস উড়িয়ে যাচ্ছে উল্লেখ করে ওবাদুল কাদের বলেন এদের এসব অভিযোগ কল্পনা প্রস্তুত যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই কোন সরকার কি চায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে আর তা করে সরকারের কী লাভ এসব প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন দোষারোপের রাজনীতি যেহেতু বিএনপির আদর্শ সেহেতু সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে এ ধরনের কল্পিত অন্তঃসার শূন্য অভিযোগ তারই ধারাবাহিকতা বিএনপির নেতারা হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করলেও প্রকৃতপক্ষে পূজা মণ্ডপে হামলার বিচার তারা চাননি এমন দাবি করে ওবায়দুল কাদের আরও বলেন ভিডিও ফুটেজে অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হলেও তারা বলেছেন বিরোধীদের হেনস্থা করার জন্য মামলা করা হয়েছে এটি বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড বলে আখ্যায়িত করেন ওবায়দুল কাদের ঢাকা মেডিকেলে নেই স্ট্রোক ইউনিট ব্যাপক ভোগান্তিতে রোগীরা দেশের সব প্রান্তে রোগীদের প্রধান আশ্রয়স্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফলে বিভিন্ন অঞ্চলের রেফার করা রোগীরা আসেন দেশের সবচেয়ে বড় এই হাসপাতালে অথচ এই হাসপাতালে নেই স্ট্রোক ইউনিট গত বছর এই হাসপাতালে অত্যাধুনিক ক্যাথল্যাব চালু করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন কিন্তু এক বছর পার হয়ে গেল স্ট্রোক ইউনিট চালু করা যায়নি দেশের সাধারণ মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য এই হাসপাতালে ফলে রোগীর ব্যাপক ভোগান্তিতে পড়েছেন আন্তরিকতা প্রযুক্তির অনুকূলের অভাবে আগত রোগীদের স্বাস্থ্যসেবা দিতে না পারায় বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসকরা নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আহমেদ হোসেন চৌধুরী বলেন রোগীর সঠিক সময় চিকিৎসা নিশ্চিতে নিউরোলজি বিভাগে একটি আইসিউটি ইউনিট খুলতে হবে এতে অনেক রোগীর জীবন বাঁচানো সম্ভব হবে এজন্য সবার মধ্যে সবচেয়ে প্রয়োজন এজন্য সবার মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার প্রায় সাড়ে চার ঘন্টায় হলো রোগীর বেঁচে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সময় এই সময়ের মধ্যে চিকিৎসা শুরু করতে পারলে রোগী একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে কিন্তু আট ঘন্টা বা তার চেয়ে বেশি সময় পর চিকিৎসা শুরু হলে রোগী চিরতরে পঙ্গু হওয়ার আশঙ্কা থাকে অনেকেই মৃত্যুও হয় দেশে প্রতি চারজনে একজন স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন জানিয়ে নিউরোলজি বিশেষজ্ঞরা বলেন সচেতনতার মাধ্যমে এই রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব স্ট্রোকে আক্রান্ত হলেও ভয় না পাওয়ার পরামর্শ দিয়ে তারা বলেন বিশ্বব্যাপী স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর আট কোটি মানুষ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন ইসলামী সংগঠনের তৎপরতা বন্ধ করতে সারা দেশে মন্দিরে হামলা বলেছেন চরমোনায় পীর ইসলামী আন্দোলনে বাংলাদেশের ও চরমোনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন সারা দেশে মন্দিরে হামলার ঘটনায় কোনো ধর্মপ্রাণ নাগরিক বা ধর্মভিত্তিক কোনো সংগঠন জড়িত নয় তিনি দাবি করেন ইসলামী সংগঠনের তৎপরতা বন্ধ করে দেশকে অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হয়েছে রাজধানীর পুরানা পল্টনে আজ বুধবার ইসলামী সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান সংকট উত্তরণের লক্ষ্যে কর্ণীয় নির্ধারণে ওলামা মাসায়ক ও রাজনীতিবিদদের সঙ্গে এক মত বিনিময় সভায় চরমনায়ের পীর এসব কথা বলেন চরমনায়ের পীর বলেন সাম্প্রদায়িক রং লাগিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক চাপে ফেলতে পবিত্র কোরআন অবমাননা ও পরবর্তীতে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের মন্দির পূজা মণ্ডপ ও বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ করা হয়েছে এসব ঘটনা দেশ ও ইসলাম বিরোধী শক্তির ষড়যন্ত্রের অংশ সাম্প্রদায়িক কোনো ঘটলে দায়ী করা হয় অভিযোগ করে সৈয়দ রেজাউল করিম বলেন সংবিধানে ফিরে যাওয়ার নামে ইসলামপন্থীদের তৎপরতা বন্ধের দাবি তোলা হচ্ছে ভারতের গণমাধ্যম বাংলাদেশ ও মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে দাবি করে তিনি বলেন বাংলাদেশে বসেও একটি শ্রেণী তাদের সঙ্গে তাল মেলাচ্ছে চর্মনায়ের পীর বলেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মুসলমানদের চেয়েও বেশি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করেছেন যা বিশ্বে বিরল সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে কেউ স্বাধীনতা সার্বভৌমত্ব ষড়যন্ত্র সাজিয়েছে কিনা সে প্রশ্ন তোলেন তিনি দেশবিরোধী চক্রান্ত মোকাবিলা ও চলমান সংকট উত্তরণে তিনি আগামী সতেরোই নভেম্বর ঢাকার জাতীয় কর্মসূচির ঘোষণা করেছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলেছেন মির্জা ফখরুল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে এর মধ্যে দিয়ে আমরা একটি নতুন সরকার গঠন করব। আর যুব দলকে অনুরোধ স্বপ্ন দেখতে শুরু করে তারা যেন স্বপ্ন দেখে একটি একটি আধুনিক আধুনিক রাষ্ট্রের জাতি গঠনের তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন যুব দলের প্রতিষ্ঠা করেছিলেন তখন এমন একটি দল গঠন করতে চেয়েছেন যে দল ভবিষ্যতে বিএনপিকে নেতৃত্ব দিবে রাষ্ট্রকে নেতৃত্ব দিবে ও জাতি গঠনের সবচেয়ে বেশি ভূমিকা রাখবে তেতাল্লিশ বছরে জাতীয়তাবাদী যুবদল নিঃসন্দেহে তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরেছে আমি আজকে এই দিনে স্মরণ করতে চাই জাতীয়তাবাদী যুবদলের যে সকল নেতাকর্মী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তে সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ